আমার এই হুন্ডা যদি পৌঁছায় যায় তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং নতুন হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। তো কেমন আছেন ক্রুদ্ধ জনতা? জিটিভার্সিটির নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকেও আমি দুইটা মিশন পূরণ করব। তো আপনারা একটা জিনিস হয়তো বা ভুলে গেছিলেন বা যাই হোক, মানে আপনারা বলছেন কি আমি বলছি আমি নিজেও জানি না। তো গত পর্বে আমি একটা কিন্তু কাজ করেছি, সেটা হচ্ছে যে আপনারা দেখছেন যে পুলিশের কতগুলো স্টার উঠেছিল। হ্যাঁ, তো এই স্টারগুলো আমি বন্ধ করছি কীভাবে, আমি সেভ করে দিছি। সেভ করার পর আপনাদের গেম খেলতে গেলে কিন্তু সেভ করছি। সেভ করাতে তার কিছুক্ষণ পর যখন আমি শেষ করি আপনাদেরকে ইনট্রো আউটপ্রো দেওয়ার পর, তখন কিন্তু আমার এই সব কিছু সেভ করে কেটে দিই গেম, এবং তারপরে আবার যখন চালু করি তখন কিন্তু আমার স্টারগুলো চলে যায়। এটা একটা কিন্তু ট্রিক, কুপন ট্রিক। তো চলুন আজকেও আমার দ্বিতীয় ফিস্ট বাইকারদের আর একটা কাজ করবো। তো করার আগে আমাকে কিছু অস্ত্র কিনা লাগবে, যেহেতু আমার অস্ত্রের অভাব হয়ে গেছে গত পর্বের ওই মিশনের থেকে, কারণ অনেক কিছু করছি। অবশ্য আছে চলার মধ্যে চলে যাবে। তো চলুন আজকে শোনা যাক কি বলে বেকার। হ্যালো বেকার, মিজ কেমন আছো? না তুমি তো ভালোই কাজ দিয়ে খেলা, দেখি এবারে তোমার দিয়ে আসলে কিছু কাজ করাই পারো কিনা। পাড়ার কিছু সিস্কাম আসতে না, আমার একটা হুন্ডা চুরি করছে, দেখছো? তাও কত বড় সাহস, আমার হুন্ডা চুরি করছে। ভাবছিলাম আমি আমার ছেলেদেরকে নিয়ে ওদেরকে একটা ভালো শিক্ষা দিব। যা হোক, আমি আমার প্ল্যান চেঞ্জ করছি, এই কাজের জন্য তোমাকে ভালো টাকা দিব। আচ্ছা, তুমি আমার হুন্ডা নিয়ে আসলে শুকনা খানকে গিয়ে বলবা যে সে তার সিকিউরিটি পাইয়ে গেছে। আমি কি জানি কি বলতেছি আমি নিজেও জানি না। তো পাশে থাকুন এবং লাইক করুন। আমার এই হুন্ডা যদি পৌঁছায় যায় তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং নতুন হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা যাক, আমার গাড়ি তো পৌঁছায় গেছে। এখানে আমাকে নিচে মনে হয় নামতে হবে, নিচে নামতে হলে আমি এভাবেই নামবো চিন্তা ভাবনা করতেছি। ধীরে ধীরে খেলতে থাকতে হবে, কারণ বেশি টপকাইলে সমস্যা আছে, বুঝতে তো পারছেন, আপনারাও জানেন যে বেশি টপকাইলে গাড়ি আছে ওই সাইডে। তো আমি যত মাথে থাকবো ততই এরা আসতে থাকবো। ওনারা আমার গাড়ি নেওয়ার জন্য চেষ্টা করবে, তো আমি তো তা করতে দিতে পারি না, সেই জন্য আমি গাড়ি নিয়েই পালাবো। গাড়ি তো নেওয়ার চেষ্টা করবেই, সেটা তো আমাকে বাঁচাতেই হবে। আমি গাড়ি নিয়ে আমার রাস্তায় বাড়াই গেছি, এখন ওরা আমার এই যে চলে আসছে।
এখন এরা এই সব শুরু করে দিবে এখন আমার সাথে, সেই জন্য আমাকে তাড়াতাড়ি এখান থেকে যাওয়ার ব্যবস্থা নিতে হবে যত তাড়াতাড়ি পারা যায়। পুলিশ আর ওদের গাড়ি, ডবল গাড়ি আমার পিছনে লাগবে এখন, তো তাড়াতাড়ি চলে যাওয়া যাক। একটু সাবধানেই যেতে হবে, কারণ ওরা আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। ওই পুলিশ থাম 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 শালা। পুলিশও আমার পিছনে লেগে গেছে, এরাও লেগে গেছে, দুই দল একসাথে লেগে গেলেই তো প্রবলেম। কাক ছেড়ে কাক বাঁচাবার, কাক ছেড়ে কাক মারবো। তো লাইক করেন, আপনারা যদি লাইক করেন তাহলে আমি বেঁচে যাবো, আর যদি আপনারা লাইক না করেন তাহলে আমার কিন্তু মিশনটা ফেল হয়ে যাবে। তাই বেশি বেশি লাইক, ও শিট, আরে লাইক লাইক করতেছেন না আপনারা, বুঝতেই পারছি না আপনারা যে লাইক করতেছেন না সেটা আমি বুঝতে পারছি, নাহলে লাইক যদি করতেন তাহলে কিন্তু হয়ে যেত, এতক্ষণ মিশনটা পূরণ হয়ে যেত। তো আমার এখনকার মিশন খতম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করুন, এবং দ্বিতীয় ভিডিও এর মধ্যেই আছে, আজকে দ্বিতীয় মিশনটা এখানেই হবে, তাই দ্বিতীয় মিশনের জন্যে ওয়েট করুন। দ্বিতীয় মিশনটা এখন খেলবো, তো চলুন বাড়ি যাওয়া যাক, তারপরে দ্বিতীয় মিশন হবে। এখানে আমার বাড়ি আছে, আমি সেভ দিব খালি, কারণ মরে গেলে আমাকে খেলতে হবে আবার নতুন করে। আমার অস্ত্র কেনার মতন এত টাকা নাই। তো এখন শুরু হবে দ্বিতীয় মিশন, কারণ দ্বিতীয় মিশন খেলার কারণ আছে। দ্বিতীয় মিশন একসাথেই খেলতেছি আপনারা বুঝতেই পারছেন, তাড়াতাড়ি শেষ করার জন্য। তো আমার যারা ছোটো ভাইরা আছো এবং বড় ভাই, সবাই যারা আমার চ্যানেল দেখতেছো তারা অবশ্যই শেয়ার দিও, দুজনকে শেয়ার দাও এবং বলো তাদেরকে সাবস্ক্রাইব করতে, এবং যারা শেয়ার থেকে আমার ভিডিও দেখতেছো তাদেরকেও বলতেছি যে তোমরাও আরও দুজনকে শেয়ার দাও, তাদের বলো তারাকেও সাবস্ক্রাইব করতে। এভাবে আমি চাই আমার চ্যানেলটা বড় হোক, অ্যান্ড দেন আমি যত বড় হব আপনারা তত বড় হবেন, আমার চ্যানেলে আপনারা কন্ট্রিবিউট করবেন এবং আপনারা পার্ট অফ ইট, ইউ অল আর পার্ট অফ ইট, পার্ট অফ মাই চ্যানেল। আপনারা এবং ছোটো ভাই তোমরা সবাই আমার এই চ্যানেলের পার্ট। তো যেহেতু সবাই একটা চ্যানেলেরই পার্ট, সেই জন্য বলছি সাবস্ক্রাইব করো। দেখা যাক ফেসালেরা কী বলে। আবার কি হয়েছে? লাফিস ব্যান্ডরে মারনের হুমকি আইছে। তুই তো হাতের মারিয়ে লাইছিস, সেটা আবার কেন আইছে? তোমার আরেকটা কাম করতে হইব। কত হইলো আঙ্গু একটা ড্রাইভার দরকার, যে তোর সানটা বিশ্বাস করতে পারে। তুমি তো বালা গাই চালাও না। আমি আমার মায়ের কাছে যাবো, তার আম ঘরে কোন দিন জানি মাইরা লাগ। ঠিক আছে বন্ধুরা, শান্ত হও, আমি এটা দেখছি। আমি ইদানিং একটু ব্যস্ত সময় কাটাচ্ছি, ভাই সিটি বড় বড় ডনরা আমাকে দিয়ে কাজ করাচ্ছে, কিন্তু আমি তোমাদের ব্যাপারে আমি কাজটি করতে রাজি। কে যেন সাব্বিরের ডায়লগ মারে এখানে। বাংলা সিনেমা দেখা লাল তার লাল তার শিখছ, নীল তারা তো কাটতে, নীল তার কাট। আমি চালাতে থাকবো মরু করা। তুমি এখন আমাকে তাড়াতাড়ি স্টেজে লয়ে যাও, তাড়াতাড়ি। আমি হইলাম বাপের বেটা আব্বাস। ওই বেটা তুই আব্বাস না তো তুই কতুস? তাড়াতাড়ি করে আমাদেরকে ওদের স্টেজে নিয়ে যেতে হবে, কারণ ওরা এখন লাভ স্টোরির গান করবে সেই ভাবে। আমি বুঝে পাই না, কাছেই তো ওদের লাভ স্টোরির, পাশেই তো ওদের স্টেজ, কি দরকার এতখানি দূরে যায় কষ্ট করে ডং ডং
Your best home. Your black school again. তো চলুন যাওয়া যাক, এখন তো টাইম আর দেয় নাই, আমাদেরকে নামাই দিব অ্যান্ড দেন ওদের গাড়ি নিয়ে পালিয়ে যাবো ছোটো ছোটোভাবে অ্যান্ড দেন সেই গাড়িটা আমি আমার গ্যারেজে রাখবো, সেই বড়ো গাড়ির গ্যারেজে অ্যান্ড দেন এখানে আমি দুইটা আমার গাড়ি হয়ে যাবো ইচ্ছা মতো। ইয়াও এগুলো নেমে গেল, আচ্ছা আমার গাড়ি ঠিক আছে। টমি আমাকে বাঁচানোর লেগে তোমার অনেক অনেক ধন্যবাদ, এখন দেখো আমরা কেমন হিট হইয়া যাই। লাভ ফিস্টের যত 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 কনসার্ট আছে সব তোমার লাগে ফ্রি, যখন ইচ্ছা তখনই আইয়া পড়বা বুঝলা। টমি তোমার কারণে আমাকে ব্যান্ড আবার খারাইতে পারছে, তোমার আমরা কোনোদিনই ভুলবো না, তোমারে লইয়া আমরা নেক্সট গানে গান মানবো বুঝলা, ওইখানে তুমি থাকবা আমাদের গানের প্রধান কেন্দ্রবিন্দু। ওকে ওকে, আসলে টমি তোমার আমরা খুব ভালোবাসে ফেলাইছি। ইস রে তুমি চলে গেলে আমাকে কেমন লাগবো? ওই আপনারা চুপ করে বোন, আপনারা চিল্লা চিল্লি করলে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আমরা কনসার্ট বন্ধ করতে বাধ্য হবো। এই তারসিরা ভাদামাদের গান আমার শোনার থেকে না শোনাই বেটার, আমি জীবনে এখানে বাংলা বাংলা শুনতে আসবো না, তবে একটু ভিতরে এখানে কিছু হয়তো বা এখানে ঢোকা যায়, আই ডোন্ট নো ঢোকা যায় মনে হয়। এখানে মাথাটা বাহ সুন্দর। হ্যালো 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 হ্যালো, রং নাম্বার ধরো। তো আমার কাজ আজকের মতো শেষ, তো দুইটা মিশন আপনারা যারা দেখছেন ফুললি, যারা স্কিপ না করে আমার মিশনগুলো দেখছেন তাদেরকে বলি অনেক অনেক শুভেচ্ছা, এবং তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা থাকলো। তোমরা তো আমার কলিজা, এবং যারা আমার ভিডিও দেখেননি ভাই ফুল ভিডিওটা ভালো করে দেখেন অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অথবা আমার ভিডিও দেখতেছেন কিন্তু আমাকে চ্যানেলে সাবস্ক্রাইব করতেছেন না, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন অ্যান্ড দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এই পুলিশটার একটা কিছু করতে হবে, বাস কাম হয়ে গেছে, পুলিশের ক্ষমতাও নাই বাপের ক্ষমতাও নাই আমার ধরে এখানে, কারণ এটা ভাই সিটি, এটা আমার সিটি, এই শহরের রাজা আমি, এই শহরের রাজা শুধুমাত্রই আমি। অ্যান্ড দেন আমি উপরে যাবো, অ্যান্ড দেন আমি ড্রেস পাল্টাবো, অ্যান্ড দেন আমি ঠিক হয়ে যাবো। তো তো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যা যা করার করবেন শেয়ার করবেন। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত। She called me ভাইয়া।